আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আসলে আজকে আমরা আবার জিয়াবাইয়ের দোকানে আছি। তো ইতিপূর্বে আগে একটা ভিডিও আমরা প্রকাশ করছিলাম যে রেল লাইনের পাশে একটা অসহায় চাষির, তো ওনার অসহায়ত্বের বিষয়টা আমরা দেখছিলাম। আসলে উনি রেল লাইনের সরকারি একটা জায়গায় উনি বসবাস করেন, অসুস্থ মানুষ। সামনে ঈদ চলে আসছে, এখন রোজা চলতেছে সবাই জানেন। তো ঈদের মধ্যে আমরা চিন্তা করছি যে ওই চাষির জন্য ঈদের মধ্যে কিছু একটা করা যায় কিনা। তো ওই চাষিকে ঈদের মধ্যে কিছু একটা উপহার দেওয়ার জন্য কি চিন্তা করলাম যে কী দেওয়া যায়। তো গরিব মানুষ ঈদের মধ্যে ভালো জামা কাপড় হয়তো পায় না, এজন্য আমরা ওই চাষিকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য আজকে আমরা আসছি সে জিয়াবাইয়ের দোকানে। ইতিপূর্বে আপনারা জিয়াবাইকে দেখছেন, আমাদের এর আগে অনেকগুলো শীতের কাপড় ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছিলাম। ভাই আমাদেরকে গরিব দুঃখীদের মধ্যে দান করার জন্য একদম কম রেটে মাল দেন, এজন্য আমরা বারবার ভাইয়ের দোকানে আসি। তো জিয়া ভাই কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসি আলহামদুলিল্লাহ। ভাই গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। আসলে গতকালকে আসলে একটু বৃষ্টিতে ভিজে আমি আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, তাই ভিডিওটা খুব সংক্ষিপ্ত করব। তো ভাই আমরা একটা বৃদ্ধ চাষির জন্য আমরা হলো একটা শাড়ি নিব, বৃদ্ধ মানুষ আমাদেরকে কয়েকটা শাড়ি দেখাবেন আপনি। তাহলে আমরা হলো কয়েকটা শাড়ি দেখান যাতে আমরা পছন্দ করি, আর মাথা থেকে একটা নিতে পারি। মনে করেন একদম অসহায় মানুষ, তাতে একটা শাড়ি পরে সে বলতে পারে যে না একটা ভালো জিনিস দিয়েছে আমাকে। হ্যাঁ কি টাঙ্গাইল লেখা শাড়ি যেটা বলে টাঙ্গাইল লেখা, সেইগুলা ভালো মানের মধ্যে ওজনে তিন রয়েছে। মানুষ কিন্তু বৃদ্ধ কথা বুঝছেন, যদি ভালো লাগে ওইগুলো নিতে হবে। এটা দেখেন, এটা হ্যাঁ ওটা, এটা এটা
এখন ঘটনা হলো এর দাম প্রাইস কিরকম? দাম হলে ৮০০ টাকা। গরিব মানুষের জন্য নেব, সেই হিসাবে একটু দাম কারণ সুপ্রিয় দর্শক বলে রাখি তো এই শাড়িটা আমার সে জার্মান প্রবাসী আপু ওনার টাকায় কিনা, উনি এই অসহায় মানুষের পাশে থাকার জন্য বারবার নিজে থেকেই উদ্যোগ নিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে থাকেন। আমি ধন্যবাদ জানাই তাকে এই শাড়িটা গিফট করার পিছনেও ওনার অবদান। উনি এই শাড়িটা গিফট করবে, সবাই ওনার জন্য দোয়া করবে। তো জিয়া ভাই, কীরকম দাম দাম দর বলে? কারণ ইতিপূর্বে তো আপনার সাথে এরকম আমার কোনো বাধা নেই। না 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 না, গরিব মানুষের জন্য আমি তো ৬০০ দিলে আমার ভালো হয়। ৬০০ নেই, ভাই তাহলে কয় টাকা দিব একটু ভেঙেছিল কর। আমি তো করছি ৬০০ টাকা দিব, হবে নি দেখ। তাহলে কি আর ৫০ টাকা দেওয়া লাগবে? না ৫০ টাকা না ভাই। আচ্ছা তাহলে কোন কথা বলেন না, ৭০০ টাকা দিয়ে বেশি হয়ে গেল ভাই। আপনি ৬৫০ রাখেন, ৬৫০ রাখেন, বুঝছেন? আমি টাকা দিচ্ছি, আপনি ৬৫০ রাখেন। ভাই আমি ক্যামেরাম্যানের দায়িত্ব আছি ভাই, তো আমার লোক করলে তো আমার পক্ষে কবে কর না কে আমার পক্ষে কর, ৫০টা ফেরত দিতে কর, দেন ৫০টা ফেরত দেন। হয়ে গেল, দেন সুপারিশ করেছে আর আমার শেষ আসিকে আমি আসলে জানি না সে কতটুকু ভালো রাখতে পারবে, আসলে একেবারে যে পরিবেশে থাকে সে তা রাখতে পারবে কিনা, ভালো জিনিস আসলে সে কিভাবে বা রাখবে আসলে আমি জানি না। ঠিক আছে শুনে ভাই, একটা জিনিস একজনকে দিলে একটু ভালোটাই দেওয়া লাগে। তো আমরা ৭০০ টাকা দিয়েছিলাম জিয়া ভাইকে, জিয়া ভাই রাখছে আমাদের কাছ থেকে হলো ৬৫০ টাকা। তো পেক করে দেন, এনে দেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য। আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আছি এবং থাকব, চেষ্টা করব। সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে পারি। তো জিয়া ভাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ। অবশ্যই আমার জন্য ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন, ইনশাল্লাহ। আচ্ছা তো ঠিক আছে, প্রিয় দর্শক এখনকার মতো বিদায় নেব। অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।